আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, হাফেজ কারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুওয়াজ বলছি। অনলাইন মাদ্রাসায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে মুসল্লিদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মাসআলা বলবো। অবশ্যই প্রত্যেকটা মুসল্লিরে এই মাসআলাগুলো জানা দরকার, যদি না জানা থাকে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এক কথায় এই মাসআলাগুলি সমস্ত মুসল্লির জানা ফরজ। তো বন্ধুরা, আশা করতেছি আপনারাও মনোযোগ সহকারে এই মাসআলাগুলি শুনবেন এবং শেয়ার করে অন্যান্য মুসল্লিদেরকে এই মাসআলাগুলি শোনার সুযোগ করে দেবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা যে মাসআলাটা জানব সেটি হলো, আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করি, যখন ইমামের পিছনে আমরা দাঁড়াই নামাজ পড়ার জন্য, তখন অবশ্যই অবশ্যই আমাদেরকে সেই ইমামের পিছনে মুখ ইক্তাদা করতে হবে। ইক্তাদা ছাড়া আমাদের নামাজ শুদ্ধ হবে না। তারপরের মাসআলা হলো যে, যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবে, ঠিক সেই সময়ে যদি মুক্তাদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, তাহলে যেন ইমাম সাহেবের আগেই তাকবীরে তাহরিমা মুসল্লির শেষ হয়ে না যায়। মানে আগে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে তাকবীরে তাহরিমা, তারপরে মুসল্লিরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে বলবে। ইমাম সাহেবের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তাদ্দিরা বলবে। কখনোই ভুলক্রমেও যেন ইমাম সাহেবের আগেই তাকবীরে তাহরিমা না হয়, তাহলে কিন্তু নামাজ হবে না। তারপরের মাসআলা হলো, ইমাম সাহেব যদি দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ পড়তেছে অথবা কেরাত পড়তেছে, এমন অবস্থায় আপনি জামাতে শরিক হইলেন, তার পিছনে ইক্তাদা করলেন, ওই সময়ে আপনি সানা পড়তে পারবেন না। অনেকে আছে যারা যদি তাকবীরে উলার পরে এসে জামাতের মধ্যে অংশগ্রহণ করে, তারা দেখা যাচ্ছে যে নিয়াত বাড়ার পরেই সানা পড়ে নেয়। তো যদি এরকম ইমাম সাহেব কেরাত পড়তেছে অথবা সুরা ফাতিহা পড়তেছে, এমন অবস্থায় যদি আপনি জামাতে অংশগ্রহণ করেন, তাহলে আপনার সানা পড়া যাবে না, এটা মনে রাখতে হবে। তারপরের মাসআলা হলো, আমরা অনেকেই আছে যারা ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে সুরা ফাতিহাও পাঠ করে, আবার যদি ইমাম সাহেব কোনো পরিচিত সুরা পাঠ করে, যদি সেটি অনেক মানুষের মুখস্থ আছে এরকম সুরা যদি পাঠ করে, তাহলে দেখা যায় অনেকেই ইমাম সাহেবের সঙ্গে সুরা ফাতিহাও পাঠ করে এবং অন্যান্য কেরাতও পাঠ করে। এটি একেবারেই করা যাবে না। সুরা ফাতিহাও ইমাম সাহেবের পিছনে পাঠ করা যাবে না এবং অন্য কোনো কেরাতও ইমাম সাহেবের পিছনে পাঠ করা যাবে না। ইমাম সাহেব সুরা ফাতিহা শেষ করবে, সমস্ত মুসল্লি মনে মনে আমিন বলবে এবং শুধু ইমাম সাহেবই অন্য কেরাত পাঠ করবে। পরের মাসআলা হলো, ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে এই রুকু থেকে দাঁড়ায়, এমন অবস্থায় মুসল্লিরা সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় রব্বানা লাকাল হামদ বলতে বলতে দাঁড়াবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। এটা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে। পরের মাসআলা হলো, ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুম বলার আগেই মুসল্লির যেন সালাম ফেরানো না হয়ে যায়, আসসালামু আলাইকুম না হয়ে যায়। ইমাম সাহেব সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে মুসল্লিরা আসসালামু আলাইকুম বলে সালাম ফেরাবে। পরের মাসআলা হলো যে, যখন আমরা ডান দিকে সালাম ফেরাবো, তখন ডান দিকের ফেরেশতা, নেককার জিন, ডান দিকের মুসল্লি এবং ইমাম সাহেব যদি ডান দিকে থাকে, তাহলে এই ফেরেশতা, মুসল্লি, নেককার জিন এবং ইমাম সাহেবকে সালাম দেওয়ার নিয়ত করতে হবে। আর যদি ইমাম সাহেব বাম দিকে থাকে, যখন বাম দিকে সালাম ফেরাবেন, তখন বাম দিকের ফেরেশতা, বাম দিকের মুসল্লি এবং ইমাম সাহেবকে সালাম এবং নেককার জিনদেরকে সালাম দেওয়ার নিয়োগ করতে হবে। আর যদি ইমাম সাহেব আপনার বরাবর সামনে থাকেন, তাহলে
যখন ডান দিকে সালাম ফেরাবেন বাম দিকে সালাম ফেরাবেন দোনো দিকে সালাম ফেরানোর সময় ইমাম সাহেবকেও শরীক করতে হবে, মানে ইমাম সাহেবকেও সালাম দেওয়ার নিয়ত করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যারা মুসল্লি আমি আশা করব মুসল্লিদের অনেক উপকার হবে এই ভিডিওটি দেখার পর। যদি ভিডিওটি থেকে আপনার সামান্যতম উপকার হয়ে থাকে আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি সহিহ হাদিস, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও অন্যকে পৌঁছাইয়া দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আপনার কারণে অন্যরা জানতে পারবে, এজন্য অনেক বড় একটা সওয়াবের অধিকারী আপনি হবেন। এজন্য আপনি অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে, আপনার সমস্ত সমস্যার ইসলামিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।